উত্তম চরিত্র। তাহলে তিনি বলছেন কানাতিল ইয়াহুদু তাকুল, ইহুদিদের একটি ভ্রান্ত ধারণা ছিল, তারা বলতো এজা আতার রাজুল ইমরাতাহ মিন দুবুরিহা ফি কবলিহা, কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে পেছন দিক থেকে সামনে সহবাস করে, মানে সহবাসের স্থান ঠিক আছে, ক্ষেত্র ঠিক আছে, কিন্তু পেছন দিক থেকে যদি আসে, পায়ুপথে নয়, পায়ুপথে তো হারাম, কিন্তু সামনের যে পথ আল্লাহ পাক যেটাকে শস্যক্ষেত্র বলেছেন তাতেই আসলো, কিন্তু পেছন দিক থেকে আসলো, সামনাসামনি নয়। কানাল ওয়ালাদু আহওয়াল, ইহুদিদের ভ্রান্ত একটি ধারণা ছিল, তারা বলতো যে এইরকম সহবাসের পরে যদি পেটে বাচ্চা গর্ভধারণ করে, বাচ্চা আসে, সেই বাচ্চা কি হবে, টেরা হবে, বক্র, হ্যাঁ, দৃষ্টি, হ্যাঁ, বিশিষ্ট হবে, টেরা, বুঝেন না, সহজ ভাষা বুঝেন, টেরা টেরা, চোখ টান থাকবে, এদিকে টান থাকবে না, এদিকে টান থাকবে, টেরা হয়ে। কানাল ওয়ালাদু আহওয়াল, এক কথায় আমার উদ্দেশ্য হচ্ছে বুঝে নাও, আপনারা বুঝে নিলি হলো, নিজে নিজের ভাষা এখন তর্জমা করেন, আপনারা আঞ্চলিক ভাষায় অনুবাদ করেন, সিলেটি ভাষা, চিটাঙ্গি ভাষা, আপনার বারমার ভাষা, যেই ভাষায় তর্জমা করবেন করেন। আহওয়াল, হাউল মানে হচ্ছে বাঁকা, চোখ বাঁকা হয়ে যায়, আহওয়াল ওই ব্যক্তি। ফানাজাল্লাহ, তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, যেটা ভুল কথা, ইহুদিদের ধারণা ভুল, নিসাউকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র, তোমাদের ক্ষেত স্বরূপ, আপনার জমিতে চাষাবাদ শুরু করবেন, জমির পশ্চিম দিক থেকে করবেন না পূর্ব দিকে না উত্তর দক্ষিণ থেকে, আপনার ইচ্ছা, কারো বলার আছে না, কারো বলার নেই। ফাতু হারসাকুম আন্না সেতুম, সুতরাং তোমরা তোমাদের ক্ষেতে আগমন করো, আন্না সেতুম, যেখান দিয়েই চাও, যেই দিক থেকে চাও, আন্না সেতুম মানে কাইফা সেতুম, যেমন ভাবে চাও, আসলে যেমন ভাবে চাও, আইনা সেতুম না, আইনা মানে যেখানে, যেখানে মানে তাহলে ক্ষেত্র আলাদা হয়ে যায় না, ক্ষেত্র আলাদা হলে চলবে না, ক্ষেত্র মাত্র একটি, দ্বিতীয় কোনো ক্ষেত্র নেই, একটি হচ্ছে শস্যক্ষেত, দ্বিতীয় কোনো শস্যক্ষেত না স্ত্রীর ক্ষেত্রে, বুঝছেন না, বুঝছেন না কথা, বুঝছেন না, কারণ বিষয়গুলি বোঝা জরুরি। তো আন্না সেতুম মানে কাইফা সেতুম, যেমন ভাবে চাও, বসে চাও, দাঁড়িয়ে চাও, শুয়ে চাও, পেছন দিক থেকে সামনের শস্যক্ষেত ঠিক থাকতে হবে, শস্যক্ষেত ঠিক থাকতে হবে, কাইফা সেতুম। আর আন্নার অর্থ আইনা যদি করা যায় তাহলে স্থান পরিবর্তন হয়ে যায়, যেখানে চাও, হ্যাঁ না, একাধিক জায়গা আল্লাহ তৈরি করেননি, নিজের জন চাহিদা পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুর একটি শুধু ক্ষেত্র তৈরি করেছেন, সেটা আরবি ভাষায় কবুল, এই জন্য বলা হয়েছে কবুল, ফি কবুলহা, সামনের দিকে। জি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ ফজলে মুসলিম, আর বাক্যগুলি সহি মুসলিমের। এই হাদিস থেকে বোঝা যায় যে ইহুদিরা সহবাসের ব্যাপারে, সহবাসের যে নিয়ম নীতির ক্ষেত্রে, তারা বিনা কোনো দলিল প্রমাণে বিষয়টাকে একবারে সংকীর্ণ করে গেছিল, যে এইভাবেই শুধু আসতে হবে স্ত্রীর কাছে, অন্য কোনোভাবে যাওয়াই যাবে না। আর ইহুদিরা মদিনায় বসবাস করতো, ভাষ্যকার বলছেন যে ইহুদিরা মদিনা বসবাস করতো, আর ইহুদিদের পাশাপাশি দুটো আরব অংশ যারা মুশরিক ছিল জাহিলিয়াতের যুগে, আওস এবং খাজরাজ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি ঈমান নিয়ে এসে পরে আনসারিতে পরিণত হইল, আনসার গোত্র, যে আওস এবং খাজরাজ, এরা মনে করতো যে আমাদের কাছে তো কোনো ধর্মীয় গ্রন্থ নেই, আর এই ইহুদিদের কাছে তাওরাত আছে, সুতরাং তাদের কাছে জ্ঞান, ধর্ম সম্পর্কে জ্ঞান বেশি আছে, তো ওদের কথাগুলি কি ওরা মেনে নিত, ওদের কথাকে কি করত, মেনে নিত। স্বাভাবিক, দুটো যদি সম্প্রদায় কোথাও বসবাস করে আল্লাহর জমিনে, তো যারা একটু সিনিয়র তাদের কাছে, যারা জুনিয়র, তারা নতি স্বীকার করে, ঠিক না, ইহুদিদের কাছে ওরা একটু নতি স্বীকার করতো, এরা তাদের কথাবার্তা বিশ্বাস করত। আর ইহুদিদের এই ধারণাই ছিল যে সহবাস যদি পেছন দিক থেকে সামনে করা হয় তাহলে তাতে টেরা ছেলে পয়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর খণ্ডন করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক অনুমতি দিলেন যে তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত, সুতরাং যে কোনো নিয়মে তোমরা সহবাস করতে পারো, অসুবিধা নাই, কিন্তু জায়গা একটি না, একাধিক। এই হাদিসে ইহুদিদেরকে মিথ্যুক প্রমাণ করা হয়েছে এবং তাদের এই কথাকে বাতিল ঘোষণা করা হয়েছে, ওয়া আন্নার রাজুল আল্লাহু আইয়ুজামি যাওজাতাহু
আলা আইয়া হাইয়াতিন ওয়া শাকলিন কানা, আর স্বামীর জন্য স্ত্রীর সাথে সহবাস করা যে কোনো নিয়মে জায়েজ রয়েছে, সামনে পিছনে দাঁড়িয়ে বসে, কায়মাতান জালেসাতান। ভাষ্যকার বলছেন মা দামা যালিক ফিল কবুল, যতক্ষণ পর্যন্ত ক্ষেত্র ঠিক রয়েছে, একটি রয়েছে। আমরা শরীয়তকে বিশ্বাস করব, আর তারপরে যদি যারা বিশেষজ্ঞ তারা যদি বলে মেডিকেল সায়েন্সে, তাহলে সেটা আলাদা কথা, কিন্তু তাও বলে না। এই কথায় ভাষ্যকার এখানে বলেছেন যে এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেডিকেল প্রমাণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ডাক্তারদের বড় ডাক্তার ছিলেন, হ্যাঁ বড় হাকিম ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। এবং এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজেজা রয়েছে, মুজেজা অলৌকিকত্ব। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও হাদিস জানার, মানার, পালন করার তৌফিক দান করেন। আমাদের দাম্পত্য জীবনকে আল্লাহ পাক যেন সুখী করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে অন্যের হক আদায় করা তৌফিক দান করেন, ভাইদেরকে বোনদের হক আদায় করা তৌফিক দান করেন, বোনদেরকে ভাইদের তাদের স্বামীদের হক আদায় করা তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে পাক পবিত্র জীবন দান করেন। আল্লাহ পাক দুনিয়াতেও সুখী করেন, আখিরাতেও সুখী করেন, জাহান্নাম থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।